শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন ধরে একরকম শিক্ষা থেকে, আমাদের সহচর্য থেকে তোমরা বঞ্চিত আছো। আমরা তোমাদের সহচর্য অনুভব করি, কিন্তু দুঃখের বিষয় যে সার্বিক পরিস্থিতিতে কোভিড-19 এর কারণে পুরো বিশ্বই আজকে লকডাউন, আমরাও লকডাউনে আজকে পতিত। এদিকে উত্তরণের পথ রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা সচেতনতা অবলম্বন করতেছি, তোমরা নিজেদেরকে সচেতন করে তোলো, নিজেরা সামাজিক দূরত্ব বজায় রেখো। আজকে এই দীর্ঘদিন পরে আমরা আজকে তোমাদের অনুভব করছি যে এইভাবে অলস জীবনযাপনের চাইতে কিছুটা হলেও শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য কিছু যদি আমরা দিতে পারি, তাহলে কিছু তোমরা এই উপকৃত হবে। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা অনলাইনে ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করেছে। তাই আজকে আমি মোহাম্মদ আব্দুর রহমান বাংলা বিষয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের উদ্দেশ্যে আজকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। সে প্রবন্ধটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী। শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী, তিনি আমাদের একজন বিশেষ ব্যক্তিত্ব ব্যক্তি। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন, 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী এবং পরিচ্ছন্ন সৃজনশীল সৃজনশীল একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি অত্যন্ত আমাদের মাঝে সুপরিচিত। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি অধ্যাপনা দিয়ে বাংলা ও সাহিত্যে, বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা তিনি শুরু করেন। এছাড়াও তিনি ঢাকায় একটি দর্পণ পত্রিকায় তিনি সাহিত্যকর্মে তার গুণের পরিচয় দিয়েছেন। তিনি তার লেখনীগুলোতে, তার গদ্য লেখায় যতগুলো দেখা যায়, তাতে তিনি প্রমোদ চৌধুরীর প্রভাব, লেখার যে প্রভাব সেটা সেখানে লক্ষ্য করেন। তিনি অনুবাদ গ্রন্থ, তার অন্যতম দুটো অনুবাদ গ্রন্থ হচ্ছে সভ্যতা অসুখ, তার অনুবাদ গ্রন্থ। আর এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি তাহলে সংস্কৃতির কথা যে গ্রন্থ আছে, মুখাশ চৌধুরী সাহেবের তার মনুষ্যত্ব যে প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের একটি অংশ বিশেষ নেওয়া হয়েছে। মমতা হাসান চৌধুরী যে লেখা শিক্ষক মনুষ্যত্ব, এটা আজকে এই জন্য তোমাদের আমি পাঠ করাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে, যে দুর্যোগ মহামারী চলছে সেই সময়ে, এবং আমাদের এই দুর্যোগ থেকে প্রত্যাণের যেমন আমাদের লক্ষ্য উপায় খুঁজে বের করতে হবে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, দূরত্ব বজায় রেখে নিজের সচেতন হবো, আরেকজনকে সচেতনতা হতে সাহায্য করবো, তেমনি যারা এই অভাবগ্রস্ত জীবনযাপন তারা বিভিন্ন জায়গায় করছেন, তাদেরকে আমরা যে মনুষ্যত্বের পরিচয় দিয়ে যে আমরা সেবার নাম নিয়ে যে এগিয়ে আসবো, যে সেই লক্ষ্যে আজকে আমরা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ তোমাদের নিচ্ছি। তাহলে বলতে পারো যে এই বিশেষ দিনে বিশেষ প্রবন্ধটা কেন নিলাম? এই জন্য নিচ্ছি, আমাদের শিক্ষা গ্রহণ প্রয়োজন এবং মনুষ্যত্বের প্রয়োজন পরিচয় দেওয়া প্রয়োজন আছে। আমরা একটি মানব জীবন, স্বাভাবিক সময় আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা মানুষ হিসাবে নিজেদের পরিচয় দিই। কিন্তু এই যে জীব, আমি যে একটি জীব, এই জীবকে যে পরিচয় করার, এর যে এখানে পরিচয়ের মাধ্যম যদি আমরা মনুষ্যত্ব অর্জন করতে না পারি, তাহলে আমাদের পরিচয় থাকে না। তাই একটি আমাদের মানব জীবনটা একটি আমরা বলতে পারি যে একটি দোতলা ঘরের সাথে আমরা তুলনা করতে পারি। জীব সত্তাটা হচ্ছে নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের বা দ্বিতীয় তলা। এই নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য যে আমাদের সিঁড়িগুলো বেয়ে উঠতে হয়, সেই সিঁড়িগুলো প্রত্যেকটাই এক একটা জীব, যেমন জীব সত্তা নিচে আছে, এরপরে আছে আমাদের প্রথমত আমাদের অর্থচিন্তা, যে বেঁচে থাকার তাগিদ। এই বেঁচে থাকার তাগিদের কারণে আমরা জীব সত্তা থেকে আমরা মনুষ্যত্ব, যে মানবসত্তায় যে যাব আমরা, সেখানে কিন্তু একটি বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে চলার পথে। অর্থচিন্তা, মানুষের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণের জ্বালা সবচেয়ে বড় জ্বালা। এই জ্বালায় মানুষ যত পৃথিবীতে অপরাধ আছে,
যতো অন্যায় আছে সবকিছু কিন্তু মানুষ এই অর্থ চিন্তায় অর্থের তাগিদে মানুষ অপরাধ করে থাকে। তারপর এই অভাবকে যারা জয় করে যে এটা পর্যায়ক্রমে উচ্চ সিঁড়িগুলো ধাপ পর্যায়ক্রমে উপরে উঠতে পারছে তারাই কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারছে। এই মনুষ্যত্ব অর্জনের মাধ্যম হচ্ছে শিক্ষা। কি শিক্ষা নম্বর দুটো থেকে আছে কল করো দেখবা শিক্ষা কই শিক্ষা আমরা স্বাভাবিকভাবে সমাজ থেকে শিখি বিদ্যালয় থেকে শিখি পারিপার্শ্বিকতা শিখি আমাদের সেটি হলো সার্বিক শিক্ষা সেটা একাডেমিক হোক অন একাডেমিক হোক সেই শিক্ষা মাধ্যম যে সেটা দুটো দিক প্রয়োজনীয় দিক অপ্রয়োজনীয় দিক কিন্তু অপ্রয়োজনীয় দিকটাই কিন্তু মুখ্য প্রয়োজনীয় দিক যেন প্রত্যেকের একটি জীবনের লক্ষ্য থাকে সেই লক্ষ্য নিয়ে যখন প্রয়োজনীয় দিকটাকে অতিক্রম করে যে আমি আজকে শিক্ষার্থী আমি ভবিষ্যতে কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ ব্যারিস্টার হব কেউ আমরা যে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নিব আমরা কেউ সমাজ সেবক হব সেই যে লক্ষ্য উদ্দেশ্য সেই বাস্তবায়নের দিকটা আমাদের প্রয়োজনীয় দিক আমরা উদ্দেশ্য নিয়ে আমরা সেদিকে যাচ্ছি আর অপ্রয়োজনীয় দিক থেকে তো মুখ্য জীবন গড়ার ক্ষেত্রে জীবন গড়ার ক্ষেত্রে আমরা জীবনে প্রতিটা স্টারের ক্ষেত্রে ওঠার জন্য অপ্রয়োজনীয় দিককে পূরণ করে সেটি আমরা ওপরে স্টারগুলো অতিক্রম করে যদি জীবনকে বাস্তবতার রূপে জীবনকে সাজাতে চাই জীবনকে গড়তে চাই তাহলে আমাদের কিন্তু শিক্ষার প্রয়োজন অপ্রয়োজনীয় দিকটা মুখ্য কেন অপ্রয়োজনীয় দিকে বিভিন্ন সাইড আছে সেই অপ্রয়োজনীয় দিক আমরা উপলব্ধি করতে পারি সেই অর্থচিন্তার কথা যেটা আমি বলছি সেই অর্থচিন্তা থেকে যদি আমরা মুক্তি নিতে না পারি আমরা অর্থচিন্তা থেকে যদি নিজেদেরকে আমরা মুক্ত করে আমরা মানব সত্তার দিকে আমরা ধাবিত হতে না পারি মনুষ্যত্ব অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো ক্রমেই সমাজ দেশে সার্বিক একটি উন্নত থেকে উন্নত দেশে আমরা জাতি হিসাবে উন্নত জাতি হিসাবে একটা সভ্য জাতি হিসাবে পরিচয় দেওয়ার কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ত্যাগ তিতিক্ষা অনেক সংগ্রাম লড়াই মাধ্যম দিয়ে আমাদের কিন্তু আমাদের এই পথে আমাদের যেতে হবে। তাহলে এই মানব সত্তা এই মনুষ্যত্ব হল মানুষের একটি জীবনের প্রকৃত রূপ স্বরূপ। আয়নাতে যেভাবে আমি আমাকে দেখতে পাই আমার প্রতিচ্ছবি দেখতে পাই ঠিক তেমনিভাবে একটি জাতির প্রতিচ্ছবি প্রতিচ্ছবি হলো পুরো বিশ্বের মধ্যে হলো মনুষ্যত্ব। সে মনুষ্যত্ব যে যত জাতি মনুষ্যত্বের দিকে যে যত বড় মহৎ যত সে কর্মজীবনে যে যত বড় মনুষ্যত্ব অর্জন করে সমাজ দেশ রাষ্ট্রে যে উপকারার্থে নিজেকে বিলে নিতে পারবে সেই কিন্তু সত্যি তাকে আমরা স্মরণীয় বর্ণীয় হয়ে থাকি। কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু এই কথাটা জন্ম সত্য কিন্তু এই লোভ কখন জন্ম নেয় অভাব থেকে কিন্তু অভাবকে যদি আমরা জয় করতে পারি তাহলে কিন্তু আমাদের সত্য এসে প্রকৃত জীবনের সত্য উপলব্ধি করতে পারি আমরা। যখন মানুষ স্বাধীনতার পর কিন্তু স্বাদ গ্রহণ করতে চায় যখন মুক্ত বিহন্ত মতো জীবন যাপন করতে চাবে যখন পৃথিবীর বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যে স্মরণীয় এবং বরণীয় হতে তার তখনই সেই মুক্তি ওটাই হলো মানুষের মুক্তি মনুষ্যত্বের একটি চরম ধাপ। কিন্তু আমরা যদি সেই ক্ষেত্রে দেখি ভাই মানব জীবন যেখানে শুরু হয় মানব জীবন যেটা দিয়ে শুরু হবে সেখানে অর্থচিন্তা অর্থচিন্তার উপরে যদি আমরা না উঠতে পারি অর্থচিন্তা যদি থেকে আমরা যদি মুক্তি লাভ করতে না পারি করতে পারি তাহলে আমাদের কি সুন্দর একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমাদের উপহার দেবে। অর্থচিন্তা থেকে আমাদের মুক্তির মাধ্যমটাই আমাদেরকে অভাব থাকবে দৈন্য থাকবে আমাদের সুখ থাকবে দুঃখ থাকবে এই দুঃখকে অতিক্রম করে আমরা যদি নিজে গ্রহণ করে যদি প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে চাই মুক্তি চাই জাতির কাছে তাহলে আমরা এই অন্নচিন্তাকে আমরা স্বাধীনতা নিয়ে আমরা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠন করতে পারি। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমাদের সমাজের সকল অনাচার দুরাচার ব্যভিচার যত ধরনের অন্যায় অবিচার আছে সে থেকে আমাদের মুক্তি দেবে। এটা একটি সভ্যতার একটি ধাপ একটি সভ্যতার একটি মাধ্যম একটি একটা জাতিকে আত্মপরিচয় একটি মাধ্যম সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। আমরা আজকে এই বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি তারা কিন্তু আজকে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কারণে এই পথে তারা অর্জন করতে পারছে বলেই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠন করতে পারছে বলে তাদের আজকে তারা সভ্য বলে পরিচিত সভ্য জাতি হিসাবে। তাই এই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা
থেকে উত্তরণের উত্তরণ করতে পারবো আমাদের কি সেই সেই আমরা যদি আসি সেটা কি মানব জীবনের মনুষ্যত্ব দিয়ে মানব জীবন এই মনুষ্যত্বটা প্রত্যেকটা এই যে স্টার আছে সেই স্টারে এই দোতলা ঘরে যেতে হলে আমাদের মুক্তির মাধ্যমে চলে তাহলে আমাদের এই সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠন করতে হবে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কি করবে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করবো শিক্ষা দেবে আমাদের সেই শিক্ষা আমাদের মানুষকে শিখাবে যে আমরা কথায় বলি শেখার জন্য এসো সেবার জন্য চলে যাও তাহলে শেখার জন্য একটা পরিবেশ একটা পরিবেশ দরকার সেই পরিবেশে বিভিন্ন পরিবেশের একটি যে বিভিন্ন সমাজ বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিবারের শিক্ষার্থীরা তোমরা যখন এখানে আসো পরস্পর সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখো পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখো একজন আরেকজন সাথে পরিচয় হয় একজন সুখে দুঃখে তোমরা একে অপরের সাথী হয়ে যাও এই সাথীটা শিক্ষা দিচ্ছে কে শিক্ষা পাঠ্যক্রম থেকে শিক্ষা দেবে সেটা এক ধরনের শিক্ষা এই এই শিক্ষাই আমাদের কি করবে আমাদের মনুষ্যত্বে নিয়ে যাচ্ছে এই প্রকৃত শিক্ষাটাই আমাদের আমরা মনুষ্যত্ব অর্জন করতে আমরা পারছি এই মনুষ্যত্বই আমাদেরকে একটি একটি কি করবে একটি আমরা যদি একটা কারাগার দেখি একটা পাখিকে যদি আমরা যদি তাদের ওই যে খাঁচায় বন্দি দেখি তখন সে তাকে যত খাবার দেওয়া সে কিন্তু স্বাধীনতার জন্য সে মুক্ত বিহঙ্গের মতো আকাশ ওড়ার জন্য সবসময় ছটফট করবে সেই ছটফট করার ভিতর তার কিন্তু কোনো মুক্তি নাই তার স্বাধীনতা নাই তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে সে খাবারে কিন্তু সে তৃপ্ত নয় তাই একটা মানব জীবনে যে কারাগারের জীবন সেটা কিন্তু মুক্তির জীবন নয় সেটা কিন্তু স্বাধীনতার জীবন নয় সেই স্বাধীনতার জীবন যদি আমরা অর্জন করতে চাই একটি জাতি যদি প্রকৃত সে স্বাধীনতাকে ধরে রাখতে চায় একটি স্বাধীন জাতিকে যদি সে বিশ্বের মধ্যে পরিচয় করে দিতে চায় আমরা সেই পরিচয়ের মাধ্যমটাকে আমরা তোমাদের মাধ্যমে বলতে চাই তোমাদের কাছে আমি জানাতে চাই যে সেটা হলো যে শিক্ষা আর শিক্ষা সেই মনুষ্যত্ব অর্জন করবে মনুষ্যত্ব অর্জন করবে সেই মনুষ্যত্ব তোমাকে মুক্তি দিয়ে বিশ্বের বুকে সারা বিশ্বের বুকে তোমাকে পরিচয় দেবে আমরা কাজী নজরুলকে দেখি তিনি অভাবের জর্জরিত জীবন লাভ করেছে কিন্তু তার দেওয়া অবদান তিনি আজকে বিচার শুনছে এই যে তোমরা বিদ্যালয়ে আসছো কিন্তু তিনি কিন্তু এরকম স্বাভাবিকভাবে তোমাদের মতো রীতিমত বিদ্যালয়ে আসতে পারেননি তিনি অন্নচিন্তায় তিনি কিন্তু এই অন্নচিন্তায় নিমগ্ন তিনি ছিলেন সেই অন্নচিন্তাকে তিনি জয় করেছেন কি তার মনুষ্যত্ব দিয়ে তার শিক্ষার তার মনের ভিতরে যে মনুষ্যত্বের শিক্ষা ছিল তার যে জাতিকে নিয়ে চিন্তা করছেন যে আজ আমি থাকবো না আমাকে নিয়ে আমার লেখা নিয়ে আমার শিক্ষা নিয়ে এই জাতি কোনো না কোনো একদিন স্বর্ণশিখরে তার আরোহণ করতে পারবে তাদের স্বপ্নের একটি সোনার বাংলা করতে পারবে সেই লক্ষ্য নিয়ে কিন্তু মুক্তি এই মুক্তি বাক স্বাধীনতা এই মুক্তি আমার প্রকৃত স্বাধীনতার মুক্তি এই মুক্তি আমার যে যে ভাব প্রকাশ আমাদের কথা আমাদের চলার যে অন্যের অধিকার করণ না করে অন্যের অধিকার কর্ম না করে যে স্বাধীনতা বলে সেই স্বাধীনতা হলো মনুষ্যত্বের মুক্তি সেটাই হলো দোতলা করে তুলে যাওয়া আর যখনই আমরা দোতলা করে তুলে চলতে যেতে পারবো এই স্টেজগুলো পার করে সিঁড়িগুলো পার করে তখনই মানব জীবন সার্থক আর মানব জীবন সার্থক হলে তাহলে প্রকৃতভাবে একটি সমাজের সুপরিচিত লাভ করে রাষ্ট্রের সুপরিচিত লাভ করে এবং সে স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকতে পারে আমাদের এই যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ মোতারসিক চৌধুরী যে লেখার সৃজনশীলতা যে লেখা সেটার মাধ্যমে এই বার্তা এখন দেওয়া যায় যে আজকের এই মহামারীর সময় আমাদের সেবা দেওয়ার সময় প্রকৃত আমার ভিতরে যে আমি মানব আমার ভিতরে যে মনুষ্যত্ববোধ আছে সেটা প্রকাশের কিন্তু এখনই একটি উপযুক্ত মাধ্যম আমরা আমার সমাজের আত্মীয়দের রাষ্ট্রের যে যেখানে পারি আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে অপরের উপকার করতে যদি পারি নিজে তাহলে কথা দিয়ে নিজের অর্থ দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের বিবেচনা দিয়ে নিজের আমার উপকরণ সামগ্রী দিয়ে খাদ্য দিয়ে যা দিয়ে পারি উপকার করতে সেটাই কিন্তু আমাদের মানব জীবন থেকে মুক্তির একটি মাধ্যম হলো সেটি হলো মনুষ্যত্ব তাই লেখক এখানে স্পষ্টভাবে বলছেন যে আমরা মানুষ
আমাদের মানব সত্তা এই মানব সত্তাকে আমাদের মুক্তি মাধ্যম একমাত্র এই শিক্ষা এই শিক্ষা সহ যেগুলো স্টারগুলো আমি যে সিঁড়িগুলোর কথা বলছি সেগুলোই কিন্তু মনুষ্যত্বের অর্জনের মাধ্যম আর মনুষ্যত্বই হলো মানুষের চরম পরিচয় সে ধনী হোক দরিদ্র হোক অভাবী হোক একজন সমাজের অধিপতি হোক কিংবা একজন নিগৃহীত সমাজের একটি ছোট স্তরে তার কর্মজীবী হোক সবাই কিন্তু তার তার অবস্থান নিজ নিজ অবস্থান থেকে তার গুণ দিয়ে তার কর্ম দিয়ে তার সে কিন্তু তার মনুষ্যত্ব অর্জন করে একটি প্রকৃত সফলতার জীবন লাভ করতে পারে তাহলে আজকে আমরা তাহলে কি শিখলাম এই পাঠ থেকে আজকে পাঠের মূল বিষয়বস্তু কি তাহলে আজকে আমি যেটুকু তোমাদের নিয়ে আলোচনা করলাম সেটার মূল বিষয়বস্তু বিষয়বস্তু হলো মানুষের জীবনকে দোতলার ভিতরে তুলনা করতে পারো তুমি নিজেকে নিয়ে তুলনা করো নিজে নিজের মনে করো যে আমি একটি জীবন আমি একটা দোতলা ঘর আমি নিচে আছি আমাকে উপরে উঠতে হবে কোথায় উঠতে হবে সেটা হলো আমি রাষ্ট্র পরিচিত লাভ করবো সুপরিচিত লাভ করবো সুপরিচিত লাভ করার জন্য কি সেটা এই সিঁড়ি দোতলা ঘর ওঠার জন্য সিঁড়িগুলো সেই সিঁড়িগুলো তুমি নিজের থেকে চিন্তা করে অতিক্রম করতে পারলে তাহলে সেটা হলো জীবন সাক্ষী আর জীব সত্তা করে হচ্ছে নিস্তলা বলছিলাম আগে এটি মুখবে আর মানুষত্ব হচ্ছে হলো মনুষ্যত্ব বা দ্বিতীয় তলা এই নিস্তল থেকে উপরে ওঠার মাধ্যম হচ্ছে শিক্ষাটা যা তোমাদের ইতিমধ্যে আমি জানিয়ে দিচ্ছি এছাড়া শিক্ষার যে দুটো দিক আছে সেটা নিয়ে তোমাদের মাঝে ইতিমধ্যে আলোচনা করেছি একটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় দ্বিতীয় মানুষের প্রকৃত দিক আর শিক্ষার আসল কাজ কি এই যে শিক্ষাটা এই শিক্ষার আসল কাজ কি মানব জীবনের যে এই সিঁড়িগুলোর মাধ্যমে শিক্ষার্থী যাব সেটা প্রকৃত কাজ হলো মানুষের মতো মূল্যবোধ তৈরি করা জ্ঞান দান তোমাদের আমি এক শিখালাম সেটা তোমার জীবনে কাজে আসতেও পারে না আসতেও পারে কিন্তু এই যে জ্ঞান জ্ঞান তো বিদ্যালয়ের বাইরেও নেওয়া যায় মা বাবা সমাজ আত্মীয় স্বজন এবং বিভিন্ন বিনোদনের মাধ্যম মিডিয়াগুলো যে এখন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যম তারাও কিন্তু জ্ঞান দিচ্ছে সেই জ্ঞানটা কিন্তু কুক্ষ নয় সেটা হলো এই উদ্দেশ্য হলো সেই জ্ঞান দানের উদ্দেশ্য কিন্তু মানুষের মূল্যবোধ তৈরি আমি একজন শিক্ষিত হলাম উচ্চ শিক্ষিত হলাম কিন্তু আমার বিশেষ যদি মনুষ্যত্ব বোধ না থাকে তাহলে আমি মানুষ হিসাবে জীবে হিসাবে আমি সম্পূর্ণ ব্যর্থ আমার বেঁচে থাকা না থাকা সমাজে আমার প্রয়োজন থাকতে পারে বেঁচে থাকা কিন্তু সমাজ আমাকে প্রয়োজন মনে করে না কেন আমার কিন্তু মনুষ্যত্ব বোধ নেই আমার আচার আচরণ কথা কাজ কর্ম আমার অর্থ আমার বৃত্ত আমার যাহা সেগুলো যদি সমাজের উপরে না আসে তাহলে সেই জীব আসলে প্রকৃত জীব না আমরা যদি একটা বট বৃক্ষ দেখি সে কিন্তু নিজের জন্য নিজেকে বুঝে না তার কিন্তু সে কিন্তু ছায়া দিয়ে মানুষকে উপকার করে একটি ফলন্ত বৃক্ষ সে যখন ফল দেয় তখন কিন্তু তার মাথা নিচু থাকে সে ফল তার নেও আমার থেকে তোমরা খাদ্য গ্রহণ করো সে কিন্তু উঁচু হয়ে দাঁড়ায় না শিক্ষা কিন্তু অহংকারী বিষয় এই যে উচ্চতর ডিগ্রিগুলো যে একাডেমিক শিক্ষা যে তোমরা এখন এই যে দশম শ্রেণীতে আছো প্রথম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আসছো এটা কিন্তু অহংকারের বিষয় না এটা একটি শিক্ষার একটি মাধ্যম এটার মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করবো মনুষ্যত্ব অর্জন করবো সেই মনুষ্যত্ব অর্জনটাই হলো আমাদের শিক্ষার আসল কাজ সেটাই তিনি এখানে বলছে যে মূল্যবোধ তৈরি জ্ঞান দান আর এই মনুষ্যত্ব অর্জনের ব্যর্থ হয়ে সাগরকে টিকে রাখা কিন্তু যায় না মনুষ্যত্ব অর্জনে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের স্বাধীনতা যে আছে সেই স্বাধীনতা টিকে আমরা রাখতে পারবো না আমরা 30 লক্ষ শহীদের অরক্তের বিনিময়ে 2 লক্ষ মায়ের সগ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন সেই কঠিন কাজে কিন্তু সেটার জন্য আমাদের একান্তই প্রয়োজন হবে যে আমাদের মনুষ্যত্ব দিয়ে আমাদের যে আমাদের জীবন দিয়ে আমাদের কর্ম দিয়ে আমাদের এই কোন কাজটি করলে আমাদের দেশের মান বিশ্বের বুকে উজ্জ্বিত হবে সেটাই কিন্তু আমাদের স্বাধীনতার মূল উদ্দেশ্য স্বাধীনতা অর্জনের পরে ওই দৃষ্টি খেয়াল রাখতে হবে কিভাবে আমার ব্যক্তিরা আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে সফল হতে পারে রাষ্ট্র কিভাবে উন্নত থেকে উন্নত হতে পারে আজকে অনুন্নত রাষ্ট্রে ছিলাম এখন উন্নয়নশীল রাষ্ট্রে আমরা উন্নত রাষ্ট্রে যাওয়ার জন্য 2041 সালে আমরা পদক্ষেপ নিয়েছি সেটা কিন্তু এক মনুষ্যত্ব ভিতরে আমার বিবেক যদি না থাকে তাহলে আমার পক্ষে সম্ভব না আজকে আমরা দেখতেছি এই মহাদুর্যোগের সময় মহাদুর্যোগের সময় কিছু সমাজ ছিল রাষ্ট্রে
माननीय প্রধানমন্ত্রীও কি দেওয়া উপহারগুলো তারা হরণ করছে এটা কিন্তু মনুষ্যত্বের পরিচয় না এটা কিন্তু মনুষ্যত্ব না এটা কিন্তু শেষ কিন্তু জীব সত্তায় আছে সে কিন্তু মনুষ্যত্বে যায় সে মনুষ্যত্ব অর্জন করতে পারে না সে কিন্তু পশু সমান সে কিন্তু তাকে মানুষ বলে কেউ স্বীকার করবে না যার ভিতর মনুষ্যত্ব নেই সে মানুষ না এখন বল সেবার সময় এখন নিজে যা আছে তাকে তো সেবা করবে সামর্থ্য এবং সর্বজনীন সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উপহারগুলো আমাদের দেওয়ার জন্য আমাদের জনপ্রতিনিধি দিয়েছেন সেটা সুষম বণ্টনের মাধ্যমে কিন্তু একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা করা যায় একটি সুস্থ সমাজ গড়া যাবে যে এবং একটি কিন্তু সেবার মান বাড়ানো যাবে সেটার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারি তাই আমরা বলবো জীবসত্তা টিকে রাখতে অর্থ চিন্তায় মুক্ত নয় অর্থ চিন্তা মুক্ত নয় মনুষ্যত্বের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা আবার বলবো জীব সত্তা থেকে টিকে রাখতে অর্থ চিন্তায় মনুষ্যত্ব অর্জনের বড় বাধা হয়েছে আজকে জনপ্রতিনিধির জন্য আমার শেষ মন্তব্যটি একেবারে তাৎপর্যপূর্ণ যারা এখনো নিজেদেরকে সংশোধন করে যে জাতীয় চিন্তা করতেছেন না এবং দেশের সার্বিক কল্যাণ চিন্তা করতেছেন না তারা কিন্তু একজন জীবই আছেন একটা কুকুরও জীব একটা মানুষও জীব সে কিন্তু মানুষ হিসেবে কিন্তু নিজের পরিচয় দিতে পারেন না তাকে আমি আহ্বান করব এই শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ মুতাশর চৌধুরী এই প্রবন্ধের মাধ্যমে তাদের আহ্বান করব আপনারা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ নিয়ে আমি যে বিষয়টুকু আলোচনা করলাম এই আলোচনা যে উন্নয়নের জন্য তাহলে তোমাদের কতটুকু শিখলাম কতটুকু বুঝলাম কতটুকু তার উন্নয়নের জন্য ছোট্ট একটা বাড়ি কাজ দিব আমরা তোমরা তোমাদের খাতা বের করো খাতা বের করে বাড়ি কাজ প্রশ্নটা লিখো উদ্দীপক সহ প্রশ্নটা লিখো এবং এটা বাড়ি কাজ তোমরা নিজেরা পরবর্তীতে ক্লাস যখন তোমাদের বিদ্যালয় করবে তখন এই বাড়ি কাজটা আমি দেখবো এবং যথাযথ মূল্যায়ন এর উপর ভিত্তি করে আমি তোমাদের মূল্যায়ন করবো তাহলে আমি এখন বাড়ি কাজটা দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমাদের যে বাড়ি কাজটা আমি দিলাম এই যে বাড়ি কাজটা তোমাদের আমি দিয়েছি যে এই বাড়ি কাজটা তোমরা বাসায় করো এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সামাজিক নিরাপত্তা যত বজায় রেখে তোমরা সচেতন জীবনযাপন করো এবং তোমাদের সবাই সুস্বাস্থ্য সফল এবং কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ।